নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 720 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশির। গুরুর আশীর্বাদে বিশ্ব রেকর্ড করতে চলেছে এই 6 রাশি। বৃহস্পতি এই 6 রাশির 720 ঘন্টায় সহায় হতে চলেছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেতে যেতে এই 6 রাশিকে ধনবর্ষা করতে চলেছে, বিশ্ব রেকর্ড করতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। বর্তমানে কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। 13 এপ্রিল 2022 কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। অর্থাৎ আজ থেকে 720 ঘন্টা, মোটামুটি 30 দিন মতন, এই বৃহস্পতি কিন্তু এই 6 রাশিকে অপার ধন দিয়ে যাবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে। বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে, আগামী 720 ঘন্টা আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। দেখুন, বৃহস্পতি বিবাহের কিন্তু কারকগ্রহ মেয়েদের ক্ষেত্রে, যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বৃহস্পতি সহস্র নামের জন্য, আপনার বৃহস্পতিকে ভালো করার জন্য বিষ্ণু সহস্র নাম আপনার পাঠ করুন। বিশেষভাবে বৃহস্পতি কিন্তু আপনার শুভ ফল কিন্তু দিবে। এবং বৃহস্পতিকে ভালো করতে গেলে আপনি বৃহস্পতির সঠিক প্রতিজ্ঞার প্রতিবিধান করুন এবং বৃহস্পতির কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, গুরু যদি আপনার সাথে যদি থাকে, যে কোনো সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যা কিন্তু নিবারণ কিন্তু হবে। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, আপনার জন্মছকে কালসর্প দোষ আছে, গুরু কিন্তু আপনার সহায়। গুরু কি জানেন, একটা অন্ধকারেও কেউ যেন একটা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে পথ দেখানোর জন্য, সেটা হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহ। তো বৃহস্পতি গ্রহ কি? জ্ঞানের গ্রহ। বৃহস্পতি গ্রহ হচ্ছে পুত্র সন্তান কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দাম্পত্য সুখের কারক গ্রহ এবং বিবাহের কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি আপনার ধর্মের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি মজবুত থাকা কিন্তু একান্তই দরকার। তো যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যাদের ক্ষেত্রে হয়তো, দেখুন আমি যে ভিডিওটি দিচ্ছি সেটাতে ধরুন আপনারা প্রচুর জোর শুনছেন, কিন্তু সবারই যে ভালো হয় এমন কোনো কথা নয়। কারণ আপনার জন্মছকে বৃহস্পতি যদি ড্যামেজ অবস্থায় থাকে, বৃহস্পতি যদি নিজগৃহে থাকে, বৃহস্পতি যদি অস্তমিত থাকে, বৃহস্পতি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বৃহস্পতি যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না। এই জায়গাটার জন্য একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক দিক নির্ণয় কিন্তু করে দিবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র একমাত্র আপনাকে সঠিক দিশা কিন্তু দেখাতে পারে। তো এই যে 720 ঘন্টার যে 6 রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে, সেই 6 রাশির কথা আমি একে একে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যেভাবে দৃষ্টি দেয়, সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক, আপনার দাম্পত্য দিক, আপনার কর্মের জায়গাটা, সন্তানের ক্ষেত্র এবং ভাগ্য আপনার কিন্তু সাপোর্ট এই সময় দিবে। আর্থিক স্থিতির জায়গা আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে সিংহ রাশি। আগামী 720 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলে, খুশির জোয়ার সিংহ রাশি, ডায়েরিতে নোট করে নিন, আসতে চলেছে। আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নাই, অর্থাৎ এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি।
সিংহ রাশির আগামী 720 ঘন্টা হতে চলেছে মানে বিশ্ব রেকর্ড এক কথায় করতে চলেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, সন্তান, এডুকেশান, ভাগ্য, সম্পত্তি, কর্ম এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হতে চলেছে আপনার তুলা রাশির ক্ষেত্রে। এবং যারা গোল্ড বিজনেসের সাথে যুক্ত আছেন, জিমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, চাঁদির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনাকে কিন্তু মালামাল করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয়, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পেতে চলেছেন। গভর্নমেন্ট থেকে সহযোগিতা, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন বা ট্রান্সফার বা আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। আর্থিক স্থিতির জায়গা মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের উন্নতি হবে। কনসালটেন্টের সঙ্গে যুক্ত আছে, যারা পুস্তকের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের 4 নম্বর রাশি কুম্ভ, আপনাদের শুভ বিবাহের কানেকশান আপনাদের আসবে। সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আপনাদের ভাগ্যের সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ব্যবসার জায়গাটা এবং দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের সমৃদ্ধশালী কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ। যারা টিচিং প্রফেশনে আছেন বা আপনি অ্যাজ এ লেকচারার, আপনি অ্যাজ এ প্রফেসর, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কর্মসূত্র কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে বৃহস্পতি। এই আগামী 720 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক ফলদান করতে চলেছে। ভাগ্যর সাপোর্ট, পিতার সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, আত্মীয় স্বজনের সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছে। 5 নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের দৈনিক রোজগার, ধনুরাশির ক্ষেত্রে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। সফলতা, সাকসেস, লাভ আপনাদের দেখা যাচ্ছে এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, অর্থাৎ ধনুরাশি হতে চলেছে মালামাল এবং বিশ্ব রেকর্ড করতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তবে বৃহস্পতি আপনার জন্মছকে কিন্তু মজবুত থাকা একান্তই দরকার। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই 720 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক, অদ্ভুত, অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতিকে ভালো করতে গেলে আপনার প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দিন এবং একটি ঘিয়ের প্রতি প্রজ্বলন করুন। বিশেষ করে বৃহস্পতির বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন এবং বৃহস্পতির কবচও কিন্তু আপনারা পরিধান করতে পারেন। যাদের আর্থিক সমস্যা, বিয়ের জায়গা, সন্তান, শিক্ষাক্ষেত্র, ব্যবসা এই জায়গাগুলোর জন্য বৃহস্পতির কবচ কিন্তু আপনারা পরিধান কিন্তু করতে পারেন। সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের বৃহস্পতি যেতে যেতে আপনাদের ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে। যে কোনো কার্যে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন।
এবং আপনাদের যাদের পেমেন্ট আটকে ছিল, বিল পাস হচ্ছিল না, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।